سهر سهر ও سهر سهر ঘুমের মধ্যে হাসেন কেন আর ঘুমের মধ্যে হাসতেছিলাম জি স্যার আমি স্পষ্ট দেখলাম আপনি ঘুমের মধ্যে মিটমিট করে হাসতেছেন তুই ঠিকই দেখছস ঘুমের মধ্যে হাসা আমার বংশগত রোগ আমার বাবাই হাসতেন ঘুমের মধ্যে আমার দাদাই হাসতেন ঘুমের মধ্যে শুনছি আমার যে দাদার দাদা ছিলেন তিনিও ঘুমের মধ্যে হাসতেন বলতে পারোস এটা আমাদের জিনগত সমস্যা জিনের সমস্যা তার মানে আপনাদেরকে জিনে অ্যাটাক করে আরে না জিনে অ্যাটাক করবে কে ওই যে বললেন যে জিন ভূতের সমস্যা আরে জিন ভূত না জিন জিন হইতেছে ওই মানুষ বংশ পরম্পরায় যা পেয়ে থাকে বুঝলাম না স্যার বুঝার দরকার নাই অফিস কিভাবে চলবো সেইটা চিন্তা কর ও ভালো কথা বাড়িওয়ালা ভাড়া নিতে চাইছিল কইছে কালকে দিব কাল দিবে মানে টাকা পাবেন কই আপনি দেবেন আমি কইছি আমরা ক্যাশে হ্যান্ডেল করি না চেক দিব চেক দিবি চেক দিবি ব্যাংকে টাকা আছে অবশ্যই আছে স্যার অফিস যখন আপনি ভাড়া নিছেন টাকা তো আপনার কাছে আছে ফাজিলে কয় কি এখন পর্যন্ত একটা বিয়ে পড়াইতে পারলাম না টাকা পাবো কই দ্রুত বাড়ি আলারে ক সে ক্যাশ কিছুই দিতে পারুন না কয়েকটা দিন দেরি হইব স্যার বাড়ি আলা তো বাইরে গেছে হেলাল জি স্যার চিন্তা করে দেখলাম ওই যে একটা কথা আছে না প্রসার এই প্রসার বুঝলাম না স্যার আমাদের এই কাজে অফিসের প্রসার দরকার আছে প্রেমিক প্রেমিকা বাবা মা তাদেরকে জানাইতে হবে যে এই এলাকায় একটা বিখ্যাত কাজী অফিস আছে কাজীর নাম আব্দুল গনি তাইলে না সবাই বিয়া পড়ানোর জন্য এখানে আসবে ঠিক কথা স্যার তাইলে এখন আমাদের কি করতে হবে প্রচার করতে হবে স্যার কিভাবে কিভাবে লিফলেট অত্র এলাকার পার্ক সিনেমা হল বাস স্ট্যান্ড রেল স্টেশন সব জায়গায় লিফলেট বিলি করতে হবে কিন্তু স্যার এই সব জায়গায় কেন গর্ধব এই সব এলাকায় প্রেমিক প্রেমিকার আগমন বেশি ঘটে আর বলতো দেখি প্রেমের সমাপ্তি কিসে মরণে ছাগল প্রেমের সমাপ্তি হইতেছে বিয়েতে তাই যারা প্রেম করে তারাই বিয়েতে আগ্রহী হয় আর তখনই তাদের প্রয়োজন হয় একটা কাজী অফিসের এবং একজন দক্ষ কাজীর যে সকল বিয়ে বাবা মার পছন্দ হয় তাদেরও তো কাজ দরকার স্যার এই বাসা বাড়িতেও লিফলেট বিলি করতে হবে কত বুদ্ধি খুলছে ভেরি গুড ইয়েস বাসা বাড়িতেও লিফলেট বিলি করতে হবে স্যার লিফলেট বানাতে তো টাকা লাগবে টাকা পাবো সে আর কত টাকা ব্যবস্থা হবে তাহলে তো কোনো কথাই নেই স্যার ব্যবসা সফল মনটা এতক্ষণে সাঙ্গা হইল গান ধর তোর গানের কলা ভালো স্যার কোন গানটা স্যার ওই যে হাওয়ার গান হাওয়া হাওয়া এ হাওয়া কি হাওয়া হাওয়া সি 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 এই জঘন্য গান ধরবি না ওই যে ওইটা পূবাল হাওয়া ও পূবাল হাওয়া পশ্চিমে যাও লা 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 যাও গো বইয়া
প্রথমে সালাম খানি নিয়া কি হলো কি তোমার? আমি আর কতক্ষণ বসে থাকবো? প্লিজ বলো তো লাভ নেই, জ্যাম খেলে আমি আসিনি। আমি এই কথা দিচ্ছি। তোমাকে একটা কবিতা পড়ে শোনাও। কবিতা শোনাও। শোনা গেল লাশ কাটা ঘরে নিয়ে গেছে তার কাল রাতে, ফাল্গুনের রাতে রাধারে। যখন আরে দূর কি লাশ, লাশ কাটা ঘর, পোস্টমর্টেম, এসব কবিতা শুনতে আমার ভালো লাগে না। অন্য কবিতা পড়ো না, সুন্দর কোনো কবিতা। হাই, এটা কি বললা তুমি? তুমি জানো এটা জীবনানন্দ দাশের একটি বিখ্যাত কবিতা? আরে হোক না, জীবনানন্দ দাশের বিখ্যাত কবিতা, ওই কবিতা আছে না, ওই যে তাল গাছ, তারপর হচ্ছে এক পায়ে, তারপর হচ্ছে কি জানি আছে না, অনেক ইয়ে টাইপের সুন্দর। দেখো শাকিব, এই ধরনের কবিতা আমি পারি না। এটা কি বইটা দেখেন? ঠিক আছে, এটা থাকলো, আপনাদের অফিসের প্রয়োজন হলে আমরা যাব। কিছু মনে করবেন না, এটা কথা কই, এইভাবে পার্কে বসে গল্প করে লাভ কি, সময় নষ্ট। বিয়া করেন, ঘর সংসার করেন, কোল জুড়ে বাবু আসবে, আব্বু আম্মু ডাকবে, তাই না? আচ্ছা, আমরা কি করব না করব সেটা আমাদের সিদ্ধান্ত, কাজই অফিসের দরকার হলে আমরা আপনাদের ওখানে যাব, ঠিক আছে? যান এখান থেকে, যান যান। মাংস পোলাও? আমি এটি খামু না। কেন? রোজ রোজ পোলাও মাংস আমার মুখে রসে না, আলু বাটার ভাতে না দাও, আমি কতদিন ধরে ভাত খাই না। গোসা করো না, এখন খাও, রাতে ভাত খাই। আমি কইছি না আমি খামু না। অবুজের মতো করো কেন? কইলাম তো রাতে আলু ভর্তা আর মুগ ডাল ভুনা দিয়া ভাত খেলাম। এদিকে আয়,
কি করব গো দাসু গেল আপনারা দিদি কি ভাই লিফলেট কি লিফলেট লিফলেট এটা বুঝবা না আরে ভাই খারান বুঝবো না কেন বুঝাই দিলে তো বুঝবো আমরা কি অশিক্ষিত সার্টিফিকেট দেখামু এইটা একটা কাগজ এই কাগজে আমাদের কাজী অফিসের ঠিকানা লেখা আছে যারা হলো বিয়ে করে নাই তারা এই ঠিকানায় গেলে বিয়ে করতে পারবো ও তো এটা কইলেই তো হয় যেখানে কাজী অফিসের ঠিকানা লেখা আছে এখানে বিবাহ শাদী হয় দেন একটা কফি দেন তো আরে তোমরা এটা কি করবা রাস্তার ফকির খবরদার ফকির কইবেন না আমরা ব্যবসা করি জাত ব্যবসা দেন এটা দিয়ে কি করবা হ্যাঁ আমরা দুজন মিলে সিদ্ধান্ত নেছি বিবাহ করব কিন্তু কাজী অফিসের ঠিকানা পাইতাছি না তাই করতে পারতেছি না টাকা পয়সা লাগবো কাজীর ফিস লাগবো পারবা দিতে সে চিন্তা আপনার না আমাগো আপনি যান সময় মতো দেখা হবে সে আমার নাতনি আপনাকে বলছি তাইলে 21 বছর আগে উনি যখন ওনার মাতৃগর্ভে তখন আমি ওনাদের বাড়িতে লজিং মাস্টার ছিলাম আমার শাশুড়ি অর্থাৎ ভাবী শাশুড়ি ওনার মাতা তিনি অসম্ভব সুন্দরী ছিলেন তখন থেকেই আমি মনে মনে ভাবি ওই মহিলার গর্ভে যদি কন্যা সন্তান হয় তাহলে আমি আমার নিজ দায়িত্বে তাকে লালন পালন করব এবং 18 বছর পূর্ণ হলে তাকে আমি বিয়ে করব ঘটনা সত্যি আমার আশা পূর্ণ হয় সেই মহিলার ঘরে ফুটফুটে এই পরীর জন্ম হয় আমি তাকে লালন পালন করে বড় করে তুলি মানে এই মেয়ের বয়স কত যেহেতু 21 বছর আগে তার মায়ের গর্ভে থাকা অবস্থায় আমি তার প্রেমে পড়ি আমার প্রেমের বয়স 21 এখন তার বয়স 20 মানে কি কন্যার বয়স 20 পেয়ার করতেছেন 21 বছর ধরে মাথা তো ঘুরতেছে কেমনে সম্ভব মানে যান যান এবি আমি পড়াবো না যান তার মানে আমি পড়াবো না অবশ্যই পড়াবেন আমি টাকা দেব না 1,00,000 টাকা দিলাম পড়াবো না এরকম অসম বয়সের বিয়ে পড়ায় আমি জেল খাটুক যান দেশে কি কাজের আকার চলো ডালি আমরা অন্য কাজী অফিসে যাই যান 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 দোহাই লাগে আল্লাহর যান 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 যত সব আসো এই দরজা লাগা দরজা লাগা এই এদিকে বুড়িরা মানুষ তুই ধমক দিলি কেন আপনি যদি বলেন আমি 5,000 টাকা দিয়ে আমার কামড়া দেন না তাও কামড় দেবে এটা ধনী গরিব কাউকে মানবে না এর থেকে পর্দা নাই এর ভিতরে দয়া মায় নেই এটা শুধু পাইলে কামড়াবে তবে দিনের চেয়ে এইটা রাখতে চোখে দেখে বেশি কেননা এটা অন্ধকারে চোখে দেখে এর চোখে পর্দা নেই এই কারণে এটার আমি না খেয়ে খাই শুধু পেলে আমারও সারবে না আবার দেখেন এই যে
এইটা সবচেয়ে মেয়ে, আবার এই দিনের জন্য তো ঘুরিয়া দিলে সবের সাথে লড়াই করে মারামারি করে। তাই দেখেন কিভাবে লেগে যায়, এইদিকে নাগিনী সাপিনী। ভাই এই সাপের নাম কি ভাই? এইটা গোক্ষুর সাপ। ও এটাই গোখরা ভাই? জি ভাই। এই গোখরা সাপের বিষ দিয়ে না ওষুধ নেয় ভাই? জি। আপনারা কি বিষ বেছেন? বিষটা আমাদের সর্দারে বেছে। আমরা ভাই বেদের মেজেস্ট সিনেমায় যে সাপ দেখেছিল সেটা কি গোখরা? ও আচ্ছা আচ্ছা ভাই। আপনার হাতে ওইটা কি ভাই? এটা বিনবাসী। একটু বাজান না ভাই। হ্যালো হ্যালো, কই তুমি? সাপ 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 খেলা মন্দলে মেরা প্রাণ দোলে। উফ, কি বলছো তুমি এসব আজগুবি কথা? আজকেও কিন্তু তুমি দেরি করছো। তুমি যদি আর 5 মিনিটের মধ্যে না আসো তাহলে কিন্তু আমি চললাম। না না আমি আসছি, 10 মিনিট 10 মিনিট। মন্দ কি চাও? আমরা শুক্রবার ছাড়া তো ভিক্ষা দেয় নাই। আমরা ভিক্ষা চাইতে আসি নাই, আমরা কাজে অফিসে যাবো। কাজে অফিসে কি কাজ? দারোয়ান দারোয়ানের মতো আচরণ করো, আচরণ বিধি লঙ্ঘন করো না। ফকিরে কয় কি? শুনো, কাজী কাজে মহা ব্যস্ত আছে, এখন কাজী সাহেবের সাথে দেখা করা যাবে না, যাও। সবটা স্টুপিড, আমরা কতবার করে কইতাছি ভিক্ষা করতে আই নাই, আমরা দুজন বিবাহ করতে আইছি। ছোট্ট কই জানো কোন কাজ? না না না, যাও যাও। আরে যাও যাও না, আসছি একটা শুভ কাজ, দারোয়ান এখানে বেশি কথা বলে। আরে কাজী সাহেব ব্যস্ত আছে, কাজী সাহেব ব্যস্ত আছে, যাও যাও না। আরে কাজী সাহেব ব্যস্ত আছে, যাও যাও না। এই তোমার আসার সময় হলো। সরি। আজও তুমি 1 ঘন্টা লেট। আসলে হচ্ছে কি, রাস্তায় ওই যে এসব কথা আমি আর শুনতে চাই না। আজকে আমি কত ভালো একটা মন নিয়ে এসেছি জানো, তোমাকে আমার নিজের লেখা একটা কবিতা পড়ে শোনাবো তাই। আচ্ছা, তোমার কবিতা শোনাও শোনাও। মুক্ত ডানার চিল, মুক্ত ডানার চিল, আকাশ থেকে মারলো আমায় অজানা এক ঢিল।
ঝিলের ঘায়ে ক্ষত হলো মন, সেই ক্ষত নিয়েই কাটছে আমার সারাটা জীবন। চিল আকাশে ঢিল পেলে কোথায়? আর তোমাকে ঢিল মারবে কেন? তোমার সাথে কিসের শত্রুতা? তুমি কবিতা বোঝো না শাকিল, বাদ দাও। আচ্ছা শোনো, তোমার সাথে আমার একটা ইম্পর্টেন্ট কথা আছে। বলো। আমরা বিয়ে করব, এবং সেটা পালিয়ে। অবশ্যই করব। চলো চলো। কিন্তু আমি তো বাসার থেকে কাপড় চোপড় আনিনি, আর রেডিও হয়ে আসিনি। আচ্ছা ঠিক আছে, আমরা কালকে বিয়ে করি। আচ্ছা ঠিক আছে, কাল কাল ঠিক 3টার সময় তুমি কাজী অফিসে চলে আসবে। আচ্ছা ঠিক আছে, চলে আসবো। একটা জিনিস কি তোমার জন্য? পকেট থেকে কেউ আইসক্রিম বের করে? তোমাকে সারপ্রাইজ দেবো সেজন্য লুকিয়ে এনেছি। থ্যাংক ইউ। একদম পছন্দ না। এর আগে ঠিক এইভাবে একজন আমারে কয় থইলে কত টাকা আছে দেখি গুনে দেই। আমি সরল বিশ্বাসে তারে দিলাম টাকা গুনতে। তারপর আমার থইলে থেকে সে 4,200 টাকা আর ব্যাংকে ক্রেডিট কার্ড নিয়ে পলাইছে। বদমাশ। এই সব কাহিনী আমাদের বলার মানেটা কি? টাকা থাকলে বলো, বিয়ের আয়োজন করি। আয়োজন করতে নিষেধ করছে কে? খালি কথা, খালি কথা। সাক্ষী আছে? সাক্ষী লাগবো কে? এটা কি কোর্ট? আর আমার নামে কি কোনো মামলা আছে? যত সব ফালতু কথা। বিয়ের জন্য সাক্ষী লাগে। আছে? ফকির মানুষ, সাক্ষী বাবু কই? অসুবিধা নাই, সাক্ষী আমাদের কাছে আছে। কিন্তু সাক্ষীর জন্য অতিরিক্ত 500 টাকা লাগবে। ওকে, মানি ইজ নো প্রবলেম, ব্যবস্থা করেন।
এই জামাল কামাল অজু আছে, সাক্ষী দিতে হবে। ঘুম থেকে উঠলাম মাত্র, অজু থাকে কেমনে? যা অজু করে রেডি হও। শোনো, তোমাদের একটা কথা বলি, জি, বিয়া শাদির কাজ এটা ফাইজলামি না, তোমরা নিজেরা অজু করে আইসো না? হুজুর, এই সিরা কাপড় চোর বেটা বিয়া করবা না? আমরা তো নতুন জামা কাপড় নিয়ে আসি। পিন্দো পিন্দো পিন্দো, টাইম শর্ট, আরো সাইড ডে বিয়ার কাজ আছে। তুমি লুলা হয়েছো কেমনে? বদ বাতাস লাগছে আর কই না? ছোটবেলা থেকে ফুটবল খেলতে গিয়া না? মা তো গুলো জন্ম থেকে না কি রকম জন্ম থেকে জ্বলতেছো? মোহাম্মদ নিজামুদ্দিন প্রীতা মৃত আফাজউদ্দিনের সাথে হাটুভাঙ্গা নিবাসী হাজরা বেগম পিতা রইসউদ্দিনের সাথে 20,001 টাকা দেড় মহ ধারজন করিয়া বিবাহ আয়োজন করা হইল। হাজরা বেগম এই বিয়ে রাজি? রাজি থাকলে বলেন কবুল। চন্দনের কি আছে? আপনি চুপ করেন, রাজি বলেন কবুল, বলেন বলেন কবুল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যাই হোক, বিয়া পড়ানো হইল, সে সাক্ষ্য দিতে পারে। আপনারা মালা বদল করেন যা করেন করেন, আমি বলি আর টাকা না দেখুন তোমার যায় না। না কি যে বলেন, শুভকামে আমরা কোনো দিন অনুমতি করি না। আসেন 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 আসেন, বসেন বসেন বসেন। কাজী সাহেব গভীর নিদ্রায় মগ্ন, অপেক্ষা করেন, ঘুম থেকে উঠলে বিয়ে পড়ানো হবে। রসমালাই দেই? বিবাহ করতে আসি নাই। তাহলে কি জন্য আসছেন, বনভোজনে? ফালতু কথা বলেন কেন, আমরা দুজন 3 বছর যাবো স্বামী স্ত্রী, এখন বিচ্ছেদ করাতে চাই। কেন আপনারে বিবাহ করবো তাই? ফালতু লোক,
বনি বানা হচ্ছে না, সংসারে জগরাফে চাঁদ, তাই চাচ্ছি সন্তান হওয়ার আগে বিবাহ বিচ্ছেদ। এই তালাকটা মানেন, সই করব। আগে ফি জমা দেন। ফি না দিয়ে যাব না, দাও। হ্যাঁ তুমি দাও, তুমি দাও, তুমি দাও, তুমি দাও, তুমি দাও, আমি কি দেব? তুমি দাও। আরে এরা কারা, কি চায়? তারা দুজনে একত্রে আর ঘর করবে না, তালাক চায়। তালাক হবে? তে এত চিল্লা চিল্লি কেন? তুমি দাও, তুমি দাও, কি জানি শুনলাম? আপনারা লোক বাঁচাল, কথা বেশি বলে, তালাকের আগে চাই টাকা। দুঃখিত, আসেন আসেন, আপনারা আমার সামনে এসে বসেন, আসেন এদিকে আসেন, বসেন বসেন বসেন। ওই চা খান, ফল ফ্রুটের ব্যবস্থা করি। না লাগবে না। আচ্ছা ঠিক আছে, ওই আমরা দুইটা কাজ করি, এক বিবাহ পড়াই, দুই বিবাহ ডিসমিস করি, কাবিন নামা। আপনার চিনা চিনা লাগতেছে, কই যেন দেখছি, আপনি কালো থাকেন না? ফাজিল বেটা, চন্দনাকে ভাই, চন্দনা, চন্দনাকে আমার বোন, বদমাশ লোকটার সাথে বলা হয়ে গেছে, লোকে চন্দনারে লয়ে গেছে। চন্দনা কি আপনার কন্যা? চন্দনা আমার বিড়াল। কি বিড়াল মানে? আপনার বিড়ালের নাম চন্দনা? খুব আদরের বিড়াল, কি সুন্দর সুকসুক করে দুধ খাইত। চন্দনা, 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 আমার চন্দনা চলে গেছে। দেন মোহর, কত টাকা ধার্য হবে? 5 লাখ টাকা। না 10 লাখ, আর 5 লাখ এখনই ওষুধ দিতে হবে। ঝগড়াঝাটি মারামারি পরে বান্ধবীকে 50,000 টাকা দিয়ে স্বামী বিবাহ বিচ্ছেদ করে। কাজী সাহেব, আপনি 10 লাখ টাকা দেনমোহর লেখেন, আমিও তো বোকা না। মিলি, তুমি আমাকে অবিশ্বাস করো? কিছুটা তো করি, পুরুষ মানুষকে আমার বিশ্বাস নেই। ওকে, দেনমোহর হবে 15 লাখ টাকা, তুমি খুশি? খুশি। কাজী সাহেব, দেনমোহর 15 লাখ টাকা লেখেন। আচ্ছা, আপনারা কি বাড়ি থেকে পালাইছেন? জি। টাকা পয়সা গয়নাগাটি বাড়ি থেকে কিছু চুরি করে আনতে পারছেন নাকি নিঃসম্বল? জি না,
বাবা মার করার নজরদারিতে ছিলাম। তাইলে কেমনে হবে? আমার কাছে 1015 টাকা আছে, বাসার 3 মাসের বিদ্যুৎ বিলের টাকা। আব্বা টাকা দিতেন ব্যাংকে বিল জমা দেওয়ার জন্য, কিন্তু আমি জমা দেইনি। অবশ্য আব্বাকে ফোন করে বলেছি দিন ফিরলে টাকা ফেরত দিয়ে দিব। আপনার আব্বা কি বলছেন? আগে বিয়ে করো বাবা, বিয়ে করো ফরজ কাজ। আপনার আব্বা তো চমৎকার মানুষ। জি সত্যি চমৎকার। বলেছেন লাগলে আরো 1 মাসের বিদ্যুৎ বিল নিয়ে যাও। আমি বলেছি আপাতত লাগবে না আব্বা। আপনাদের সাথে সাক্ষী আছে? জি না, আমার দুই বান্ধবীকে বলেছিলাম, ওরা রাজি হয়নি, বলে পালনে বিয়ে পরে যদি কোনো ঝামেলা হয়। সুসময় বন্ধু বটে অনেকে হয়, অসময়ে অসময়ে হায় হায় কেউ কারণ হয়। কাজী স্যার কবিতা বাদ দেন, তাড়াতাড়ি বিয়ের আয়োজন করেন। হেলাল স্যার। জামাল কামাল কই? স্যার ঘুমাইছে। থাপ্পড় দে, উঠাও, সাক্ষী দিতে হবে। স্যার ওই বিয়ার পরে উঠবেন কোথায়? জায়গা আছে? হোটেলে। জি হোটেলে, ঘর পালানো বিয়ে, বাসর ঘর করা আমাদের কপালে নেই। আপনারা কত টাকা দামের হোটেল উঠবেন? ধরেন 2000 টাকা দামের। আসুন আমার সাথে। কোথায়? আসুন একটা জিনিস দেখাই। বিয়ের পর যাদের থাকার জায়গা নাই, বন্ধু বান্ধবের বাসায় থাকে, হোটেলে গিয়া উঠে, তাদের জন্য এই ব্যবস্থা করছি। ভাড়া 1500 টাকা, এটার বাদ। ভাড়া কি একটু বেশি মনে হইতেছে? কম দামেও আছে, আসেন দেখাই। দরিদ্র স্বামী স্ত্রী যারা অনেক টাকা দিয়ে থাকতে পারবে না, তাদের জন্য এই ব্যবস্থা। চলবে? জি চলবে। কি বিয়ের পরে ফ্লোরে ঘুমাবো? এই বিয়ে আমার দরকার নেই, আমি চললাম। মাথা ঠান্ডা করো, আমি ভাবলাম অযথা টাকা খরচ। আমার সারা জীবনের স্বপ্ন, আমি সুন্দর একটা বাসর ঘরে রাত কাটাবো। আমার কপাল কাচ্ছ কেন? কাজী সাহেব ওই 1500 টাকার বাসর ঘর আমরা ভাড়া নিলাম, ওকে খুশি? আসেন আসেন বসেন। ওই বিয়ার পরে কি সানাই বাজবে? সানাইয়ের ব্যবস্থা আছে? অবশ্যই আছে। কার সানাই শুনবেন, বিসমিল্লাহ খা কাদরি কোবাল নাকি ধীরালির? দাঁড়ান দাঁড়ান, বিসমিল্লাহ খা আমার খুবই প্রিয়, খুবই করুণ সুর। আমারও খুব প্রিয়। তাহলে আমরা শুরু করি নাকি? জি। আপনার নাম? পুরা নাম? জামাল। জামাল সাক্ষী দিবা না? তুমি কো? ফাজিল দত্ত। আপনার নাম? নীলি, নীলি সুলতানা। সাক্ষী
আমরা এখন মোনাজাত করব। বিসমিল্লাহ সবাই, হ্যাঁ শুরু করি না? টুপি আছে? বিয়া করতে আসেন, টুপি আনেন নাই? ব্যবস্থা করবো স্যার, চলবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আমিন। আল্লাহ তোমাদের, আল্লাহ সবাই হাত তুলুন, আল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাজী সাহেব কি আছেন? জি আছেন, যান ভিতরে আছে, সারাদিন কাজকর্মে ব্যস্ত থাকে উনি, যান। বিবাহ না তালাক? জি বিবাহ। পাত্র কই? পাত্র আসছে, সব জায়গাতে একটু লেট করে আর কি। খুব খারাপ, খুব খারাপ। যার সময় জ্ঞান নেই সে জীবনের সর্বক্ষেত্রেই অসফল। আমার না, গুণীজনের কথা। কি করব কাজী সাহেব, অনেক চেষ্টা করেছি, সফল হইনি। অতি ভাবনার বিষয় স্যার, মানুষ এমন কেন হবে? আপনার নামটা? জি নায়লা হাসান, কিন্তু বিয়ের পরে আমার নাম হবে নায়লা জোয়ারদার। ছেলের নাম নিশ্চয়ই শাম জোয়ারদার? জি, ওর নাম শাকিল জোয়ারদার। চা আর কফি? ঠান্ডা পানি। হেলাল? জি স্যার। ঠান্ডা পানি? জি স্যার। ইংরেজিতে একটা কথা আছে, টাইম অ্যান্ড টাইড, ওয়েট ফর নান। থ্যাংক ইউ। আমি তাহলে আসি। আর একটু বসেন, চলে আসতে পারে। না ও আসবে না, আমি আসি। দেখছ দরজাটা ভেটকে রেখে গেল, দরজা লাগা। গাড়ি তো স্টার্ট নিচ্ছে না, ধাক্কা দিতে হবে। এখন কি আমি ধাক্কা দেব? ভাঙাচোরা গাড়ি নিয়ে কেন আসো? ভাই 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 একটু উপকার করবেন। আমার গাড়িটা স্টার্ট নিচ্ছে না, যদি সামনে থেকে একটা লোক পাঠিয়ে দেন ধাক্কা দিতে হবে। ও, ধাক্কা দিতে হবে? জি। অসুবিধা না ভাই, সামনের লোক দরকার কি, আমি ধাক্কা দিয়ে দিচ্ছি। কি বলেন আপনি? আরে ভাই, মানুষ মানুষ তো মানুষের জন্য রে ভাই, কোনো সমস্যা নেই, আপনি বসেন, আমি ধাক্কা দিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা। Thank you.
চুল কি পাকছে? একটা দুইটা। আসসালাম, কাকে চাই? আরে ভাই, এখানে কোনো মেয়ে আসছিল। আপনার নাম শাকিল জোয়ারদার? জি। চলে গেছে ভাই? কোথায় গেছে ভাই বলতে পারবেন? যার নামে? জি। এই উনি কাস্টমার, কাস্টমারের সাথে দুর্ব্যবহার করা অমার্জনীয় অপরাধ, এর শাস্তি মৃত্যুদণ্ড। ফাঁসে জানি কোথাকার, তোমার আমি এই শিখাইছি? ভাই ওই আপনি কিছু মনে করবেন না, হ্যাঁ মাথা একটু শর্ট আছে। ঠিক আছে ঠিক আছে, আপনি থামেন না, আপনি বলতে পারবেন সে আসল কোথায় গেছে? কোথায় গেছে ঠিক বলতে পারবো না, দেখলাম মনে একটু কষ্ট নিয়ে এসে গেছে। আমার মনে হয় মেয়েটা খুব ভালো। সব কাস্টমারের সাথে দুর্ব্যবহার করতে নাই, তুই কি মনে কষ্ট পাইছ? না স্যার। না তার সামনে ধমক দিলাম? না স্যার। তুমি আমাকে আর কত অপমান করবে? আসলে হয়েছে কি, রাস্তায় একজন আর একটা গাড়ি ওই। চুপ, কোনো কথা না, আমি বাসা থেকে চলে এসেছি আর এই তোমার কাণ্ড জ্ঞান। মানে লোটনা তখন খুব ভীষণ বিপদ তো হচ্ছে। তা কথা বলবি না তুই আর। আমি আমার এক বান্ধবীর বাসায় চলে যাচ্ছি এখন। কালকে ঠিক দুপুর 12টার সময় তুমি কাজী অফিসে আসবে, 12টা এক মিনিটও যদি হয় আমি তোমাকে আর চিনব না, মনে থাকবে? এটাও তোমার জীবনের শেষ সুযোগ, রাজি? রাজি রাজি রাজি। স্যার স্যার, বিয়ের বয়স তো শেষ, অথচ আপনি বিয়ে করেন না, আমারও বিয়ে করার পারমিশন দেন না। স্যার না পিত কি শুধু মানুষের চুল কাটে, নিজের চুলও তো কাটায়। কথা তো মন্দ বলস নাই, কিন্তু আদব লেহাজ হইতেছে মেয়েদের প্রধান গুণ। আশেপাশে যেসব মেয়ে দেখি সবই তো ফুংফাং, গুণী মেয়ে পাই কই? স্যার আমাদের গ্রামে একটা কন্যা আছে, খুবই মিষ্টি চেহারা, আদব লেহাজও সেই রকম। স্যার শুধু একটাই সমস্যা, মেয়েটা বোবা। আপনি রাজি থাকলে কন্যার পিতার সাথে কথা বলি। ছাগল, বোবা তো কোনো দোষের জিনিস না, সে কি নিজ থেকে বোবা হয়েছে, ইচ্ছা করে বোবা হয়েছে? তার মানে আপনি রাজি? ওই মেয়ের গার্জেনের সাথে কথা বল। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম। আসছেন।
হ্যালো হ্যালো ম্যাডাম, আপনি কাঁদছেন কেন ম্যাডাম? আপনার কান্নার কারণটা কি জানতে পারি ম্যাডাম? হ্যালো, ছেলে না আসলো আমার। কোন ছেলে? আমার সাথে রিলেশন ছিল, আজকে বিয়ে করার কথা। আমি বাসা থেকে পালিয়ে আসছি, এখন বলছে আমাকে বিয়ে করার জন্য পসিবল না, মোবাইলটাও বন্ধ। তাহলে এখানে এভাবে একা একা মানে বিয়ে করবে না, তাহলে বসে কেঁদে কি লাভ? বাসায় চলে যান। বাসায় যাবো কোন মুখে? ঘরে সৎ মা, ঘরে ঢুকতে দিবে না। আচ্ছা চলেন, আপনি আমার সঙ্গে চলেন, মানে আপনার সৎ মাকে বুঝিয়ে বলবো, আমার বিশ্বাস উনি সব কিছু বুঝতে পারবেন, চলেন। উনি অনেক রাগি, আপনাকে দেখলেই ঘেবে যাবে। তাহলে কি করবেন, এভাবে রাস্তায় বসে বসে কাঁদবেন? মানে এটা কি সমস্যার সমাধান হবে? না হোক, আমি কোথাও যাবো না, আমার কেউ নেই, সব প্রতারক ভণ্ড, আমি এখানে বসে থাকবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি এখানে বসে থাকেন, মানে আমার একটা জরুরি কাজ আছে, আমি কাজটা সেরে আসি। শুনুন, মিরপুরে আমার এক খালা থাকে, নিঃসন্তান, আপনি আপনি খালার ওখানে থাকবেন, যতদিন ইচ্ছা আপনি থাকবেন, কোনো সমস্যা নেই। আমি কেন আপনার খালার পাশে থাকবো? আমি রাস্তায় বসে থাকবো। শোনেন, আজ আমারও বিয়ে, আমি কাজে বসে যাচ্ছি, বিয়েটা শেষ করে আমি আপনার একটা ব্যবস্থা করব, আমি কথা দিলাম। কোনো প্রয়োজন নেই, আমার রাস্তা আমি নিজেই দেখে নিব, আপনি যান। আমাকে আপনার বিশ্বাস হচ্ছে না, আমি বুঝতে পেরেছি, ঠিক আছে, আপনিও চলুন আমার সঙ্গে, আমার হাতে একদম সময় নেই, আজকে যদি 12:01 পরে আমি গাজী অফিসে যাই, আমার প্রেমিকা আমাকে বিয়ে করবে না। আমি কথা দিচ্ছি, বিয়েটা শেষ করে আপনাকে আমি আমার খালার বাসায় নিয়ে যাব, চলেন চলেন। জোয়ারদার সাহেবের আসার কথা কখন? 12:00। তার আসার কথা 12:00, এখন 12:30 বাজে, কিন্তু সে আসেনি। সে আমাকে প্রতিজ্ঞা করেছিল সে 12:00 সময় আসবে, কিন্তু সে প্রতিজ্ঞা রাখেনি। তাকে আমি বলেছি সে যদি 12:00 মধ্যে আসতে না পারে তাহলে তাকে আমি বিয়ে করব না, তারপরেও সে ঠিক মতো আসতে পারেনি, কারণ সে কোনো দিনও সময় মতো আসে না। ফাইন, আমার ডিসিশন ভুল, আমি আমি আসি। বসেন 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 বসেন, উত্তর দিতে পারেন না, আমি আপনার দুঃখ বুঝি, আমি চাই আপনার অবস্থানে আপনি অবিচল থাকেন, বুঝছি আপনি দুঃখের সাগরে হাবুডুবু খাইতেছেন। জীবনে মুশকিল আসে, তারপরে আসে আসান, তার মানে আপনি স্থির করছেন ওই ছেলের আপনি বিয়ে করবেন না? আরে বললাম তো আমি তাকে বিয়ে করব না। I'm sorry. না, আমি ওকে বিয়ে করব না, এটাই আমার জিত। আমার স্যাররে আপনার কেমন লাগে? কেমন লাগে মানে? ভালো, ভালো মানুষ, জ্ঞানী মানুষ। বিয়ার কাজী, আফসোস তিনি এখনো বিয়ে করেন নাই। আপনি যদি রাজি থাকেন, হেলা একজন ভদ্র মহিলা আবল তাবল এসব কথা কি বলো? এক্সকিউজ মি, আমি রাজি, আমি আপনাকে বিয়ে করব যদি আপনার আপত্তি না থাকে। মানে? মানেটা নেই, কিছু নেই, আমি আপনাকে বিয়ে করছি, আপনি আয়োজন করেন। কি বলেন, আপনি আমাকে? আমি আপনাকেই বিয়ে করব এবং এক্ষুনি। হেলাল, উনি কি বলেন? স্যার বলেন তো বাংলা কথা, আমি এখনই বিয়ের ইন্তজাম করতেছি। আমার বিয়ের পর আমার স্ত্রীকে নিয়ে আমার খালার বাসায়, আপনি যতদিন ইচ্ছা থাকেন, আমার খালা আপনাকে নিজ কন্যার মতো আদর করবে। আপনি আমার এত দায়িত্ব কেন নিতে চান? মানুষই মানুষের বিপদে এগিয়ে আসবে, তাই তো হওয়া উচিত। আই রিক্সালা ভাই, তাড়াতাড়ি চালাও না।
আসসালামু আলাইকুম। কাজী সাহেব তাড়াতাড়ি আসেন, আমাদের কাজী সাহেবের বিয়া। শেষ পর্যন্ত কাজী আব্দুল গনি বিয়ে করতেছেন, গুড, ভেরি গুড। আর রাখেন আপনার গুড, জলদি আসে, নইলে কিন্তু কাজী সাহেব নিজের বিয়া নিজেই পড়াই ফেলবো। কি বলো, নিজের বিয়ে নিজে পড়াই কিভাবে? সেই জন্য তো বলতেছি আপনার প্রয়োজন, ফিস কিন্তু নগদ। আসতাছি আসতাছি। এই যে রিক্সাওয়ালা ভাই, একটু তাড়াতাড়ি চালান না ভাইয়া। আর ভাই পা তো চাইতে না, দুই পায়ে যত শক্তি আছে পেট্রোল মারতেছি। বুঝতে পেরেছি, আপনি বোধহয় ক্লান্ত ভাইয়া। একটা কাজ করেন, আপনি যদি সিটে বসেন আমি রিক্সাটা চালাই। আজকে আপনার আনন্দের দিন আর আমার দুঃখে। কেন? এই যে আপনি বিয়ে করছেন, কত স্বপ্ন কত আনন্দ, কিন্তু আমাকে দেখেন কত স্বপ্ন নিয়ে ঘর থেকে বেরোলাম, কিন্তু সেই স্বপ্ন শূন্য গেল। তাতে কি, আবার স্বপ্ন দেখবেন, নতুন স্বপ্ন। ভাই একটু চালাও না রে ভাই, একটু দ্রুত চালাও। বিসমিল্লাহ বলে শুরু করি। জি, শুভ শ্রীগ্রাম। সংস্কৃত ভাষা আমি বুঝি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি হাজির। কাজী সাহেব, আপনি কিছুতেই বিয়ে বন্ধ করবেন না, এখনই বিয়ে পড়ান, শুরু করেন। নাইলা, তুমি এটা কি বলো, আমার কি অপরাধ বলো? আই, তোমার কি অপরাধ তুমি জানো না? এখন কয়টা বাজে, তোমার 12টার সময় আসার কথা। একটা মেয়ে বিপদে পড়েছে, তাকে সাহায্য করতে গিয়ে আমার দেরি হয়ে গেল। ওর নাম নীলা। নীলা, ওর ভীষণ বিপদ। এসব কথা আমি শুনতে চাই না শাকিব, তুমি আজকে না, তোমার সাথে আমার যেদিন থেকে সম্পর্ক হয়েছে সেদিন থেকে তুমি দেরি করে আসো। আমি জানি তোমার অনেক গুণ, কিন্তু যেই ছেলে সময় জ্ঞান নেই তাকে আমি কিছুতেই বিয়ে করব। অতি সত্য কথা। নাইলে এটা তো সত্য, আমি তোমাকে অনেক ভালোবাসি। তাতে লাভ, শুধু আজকে না শাকিল, প্রতিদিন তোমার জন্য অপেক্ষা করতে করতে আমি ক্লান্ত। আমি তোমাকে বিয়ে করছি না, আমি কাজী সাহেবকে বিয়ে করব, এন্ড ডিসিশন ফাইনাল। ম্যাডাম একটা কথা বলি, আপনার ভালোবাসার মানুষ আমার কারণে দেরি করেছেন, ওনার কোনো দোষ নেই, সব দোষ আমার। শাকিল সাহেব দেরি করে হলেও এসেছেন, আর আমি যার জন্য বাড়ি ছেড়ে চলে এসেছি, যার সাথে আমার 5টা বছর সম্পর্ক ছিল, সে এখন আর আমাকে বিয়ে করতে চায় না, ফোনটা পর্যন্ত অফ করে রেখে দিয়েছে। আমি জানতেও পারলাম না আমার কি অপরাধ। আপনার সমস্যা আমাকে বলে কি লাভ, এর মধ্যে তো আপনি ইনভলভ না। আর শাকিল তার প্রতিজ্ঞা রক্ষা করতে পারেনি, তাই আমি ওকে বিয়ে করছি না, আমি কাজী সাহেবকেই বিয়ে করব। কাজী সাহেব আপনি বিয়ে পড়ুন। ঠিক আছে, কি আর করা, আমি চলে যাচ্ছি, হয়তো আর কোনোদিন তোমার সাথে আমার দেখা হবে না, হয়তো তুমি আমাকে ভুলে যাবে, আমি তোমাকে চিরদিন মনে রাখব, প্রতিটা গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্তে। তাইলে শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সাথে সাহেব করান, এ বিয়ে আমি করব না, নাইলার সাথে বিয়ে আপনারই হবে। নাইলা দোষ গুণেই মানুষ, শাকিল সাহেবকে বিয়ে করেন, আমার বিশ্বাস আপনি জীবনে সুখী হবেন। কালী সাহেব আমি জোর করে কিচ্ছু করবো না, নাইলা রাজি হলে তবেই আমি ওকে বিয়ে করব, আমি কথা দিচ্ছি, আমার ভুল আমি শুধরে নেব। শাকিল সাহেব বসেন, নীলার পাশে বসেন। হ্যাঁ বসেন, বসেন তো, বসেন। তাহলে আমি আসি।
আসি মানে আপনি কোথায় যাবেন? আপনি আমার সঙ্গে আমার খালার বাসায় যান। নীলার সঙ্গে আমার রাস্তায় পরিচয়। রাস্তার পাশে বসে কাঁদছিল। কি এক মায়া জানেন, কি এক মায়ায় আমি জড়িয়ে গেছি। ওকে দেখে মনে হচ্ছিল ও অনেক দিনের চেনা। ওর যাওয়ার কোনো জায়গা নেই। কাজী সাহেব, আপনাকে একটা অনুরোধ করব, আপনার যদি কোনো আপত্তি না থাকে, নীলাকে আপনি বিয়ে করেন। নাইলারও তাই ইচ্ছা। কি বলেন, শরমের কথা? কোনো শরমের কথা না কাজী সাহেব। আপনি রাজি থাকলে নীলাকে রাজি করানোর দায়িত্ব আমার। রাজি মানে? স্যার তো বকের মতো এক পায়ে খাড়া। হেলাল, দুষ্টামি বন্ধ, দুষ্টু কথাকার। নীলা, আপনি আমার উপর বিশ্বাস রাখেন। আমার কেন জানি মনে হয় আপনি অনেক সুখে থাকবেন, অনেক। ভাইয়া, আপনি আমাকে রাস্তা থেকে কুড়িয়ে এনেছেন, তাছাড়া আমার যাওয়ার জায়গাও নেই। আপনার কথার অবাধ্য কিভাবে হই? কিছুই বুঝতে পারতেছি না। কাজী সাহেব শুরু করেন। বিয়া কিন্তু এখন একটা না, বিয়া পরে চাইবো দুইটা। মাশাল্লাহ মাশাল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. মানে কি মানে এভাবে রেডিমেড বাসর ঘর আমাদের হবে, এটা তো আমি কিছু বুঝতে পারছি না। জি, মানে বিষয়টা আমার মাথায় থেকে উদ্ভূত হয়েছে। চিন্তা করলাম কাজী অফিসে এসে মানুষ বিয়ে করবে, প্রেমিক প্রেমিকেরা বিয়ে করবে, অনেকে পালায় আসে, তাদের থাকার জায়গা নাই, হোটেলে উঠে নাহলে বন্ধু বান্ধবের বাসায় উঠে। তাদের জন্য যদি এই ব্যবস্থা করি তাহলে তাদের অনেক উপকার হয়। এটার ভাড়া মাত্র 1500 টাকা এক রায়। আপনার জন্য কনসেশন রেট 1200 টাকা। এইটা কি বলেন? আচ্ছা ঠিক আছে, 1200 টাকা নয় আমরা দিলাম, কিন্তু আমরা এভাবে থাকবো, আপনাদের বিয়ে হয়েছে, আপনারা কই থাকবেন? আমাদের জন্য আর একটা ছোট কামরা আছে, মানে ওই গরিব প্রেমিক প্রেমিকা যারা বিয়ে করে তাদের জন্য ব্যবস্থা। ওটার ভাড়া 300 টাকা। ওখানে অবশ্য খাট নাই, আর এত ফুল দেওয়া সাজানো না, ওখানে একটু গেন্দা ফুল ছিটানো আছে। আপনার ভাড়া লাগবে না আজ রাতের জন্য, মাগ না।